এমনি কাকা ডেলি বেচা কিনি কেমন এখন? ব্যবসা কেমন আগের মতন হয়? তো লকডাউনে অসুবিধা হয় না? না, পুরোপুরি বাইরে নেই, পুরোপুরি সময় বাইর হন না। তো ডেলি কিরম বেচা কেনা কেমন হয়? যাই হোক, তাতে মানে পুঁজি টুজি খাটায় মোটামুটি ভাত খাওয়া যায়। তো এখন কাকা করার তো কিছু নেই, ওই যে বললাম না যে এমন অবস্থা দাঁড়াইছে, বাইর হলে করোনা মারা যাবো আর ঘরে থাকলে না খেয়ে মারা যাবো। যদি আমি যদি বেশি টাকার আশা থাকি, হ্যাঁ তাহলে তো আমার লাভ হইতেছে। বেশি টাকার আশা থাকলে তো লাভ হইতেছে না। আর অবশ্য এদিক সুবিধা আছে, দোকান তো সাইকেলের মধ্যে, মানে যদি কেউ নিষেধ করে চলে যেতে অসুবিধা নেই। আর হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে যে পুলিশ সেনাবাহিনী এরা তো আমাদের দেশেরই লোক, এরা তো মানে এরাও তো বুঝছে অবস্থা কি। হ্যাঁ, তার কারণ এরাও তো বুঝে যে ঘরে থাকলে খাবে কি। হ্যাঁ, ওরা বুঝছে যে আসলে ঘরে থাকলে খাবে কি, আর বাইরে গেলে তো মানে অসুস্থ। হ্যাঁ, ধৈর্য, যেভাবে লকডাউন নির্দেশ হয়েছে সেভাবে কিন্তু আসলে পুলিশ আর সেনাবাহিনী যদি ট্রেক করে তাহলে আমরা কেউই বাইরে যেতে পারবো না। তারপরও কাকা বাঁচতে তো হবে। এই যে দেখেন, আপনি যে বাইর হয়েছেন, আপনি শখে বাইরেননি কিন্তু, আপনি কিন্তু বাসায় ভাত নাই তাই বাইরেছেন। আপনার বাসায় যদি পর্যাপ্ত খানা পিনা থাকতো, ভাত থাকতো, তাহলে কি আপনি কি বাইরে হতেন এখন? বাইর হতেন না, আপনার তো ভাত নাই তাই বাইরেছেন। তা এখন কি করবেন আর? তাই বেচা কেনা করে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় তাই ভালো। আসলে ব্যাপার কি কাকা, জীবন তো একটা, বেঁচে থাকার দরকার আমার আমার আপনার সবারই। যদি একটু সাবধানে থাকি বেশি দিন বাঁচি। এখন বাঁচা মরা মালিক তো আল্লাহ, তারপর আল্লাহ তো নির্দেশ দিয়েছে যে তুমি এভাবে চলো, আমি তোমার সহযোগিতা করব। আমি যদি রাস্তায় চিত হয়ে শুয়ে থাকি আর আল্লাহর নাম নেই, আমার কি গাড়ি চাপা দেবে না, তাহলে কি হবে? গাড়ি তো আমার উপর দিয়ে উঠে যাবে। হ্যাঁ, তা আল্লাহ কি বলছে যে তুমি রাস্তায় সুন্দরভাবে হাঁটো যাতে চাপা না পড়ো, সহযোগিতা করব আমি, তাই না কাকা? আমরা সবাই তো বিপদেই আছি। এই যে আপনার সঙ্গে এতক্ষণ কথা বলছি, ভালো লাগছে তাই কথা বলছি। আসলে ব্যাপার কিন্তু সবারই সমস্যা, আমারও সমস্যা, আপনারও সমস্যা। দেখেন আমি যে বেরিয়েছি মাস্ক পরে, আমি একটা ওষুধ নিতে পেরেছি, আমার দরকার না থাকলে আমি হয়তো বের হতাম না। আপনি যে বের হয়েছেন, আপনার বাসায় ভাত নাই তাই বের হয়েছেন, নাহলে আপনি অবশ্যই বের হতেন না, কারণ আপনারও শখ লাগে না এই করোনা মরার জন্যে। তারপরও কাকা যতটুকু সাবধানে থাকা যায়, যতটুকু বুঝে শুনে। হ্যাঁ, আমরা তো যানজটে থাকি না। না, যানজটে থাকেন না, আলাদা থাকেন, আর মাস্কটা পুরোপুরি পরেন। কারণ ব্যাপার কি শোনেন, যদি এইটুকুর জন্য একটু নিরাপদ থাকা যায় তো কী দরকার। তো ঠিক আছে কাকা, ভালো থাকেন, আমি হাঁটি দেখি আস্তায় ওষুধ নিতে যাই আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।